আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে প্রতিবেদনটি দেখছেন, বিডি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি জাহিদ হাসান তুষার আপনাদের সবাইকে জানাই প্রীতিয় শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজ 31 অক্টোবর 2020 রোজ শনিবার, আমি এসেছি মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজ মক্কা ট্রান্সপোর্টে, আর এই প্রতিষ্ঠানটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানায়। এখানে সকল ধরনের পিক আপ, ড্রাম ট্রাক, প্লেটোর, ভেকু, ক্রেন, লোভেট, রোলার ভাড়া পাওয়া যায়। আজকে আমি আপনাদেরকে এই মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজের মক্কা ট্রান্সপোর্ট থেকে জানানোর চেষ্টা করব, পাবনা জেলার ঈশ্বরদী থানা থেকে দেশের বিভিন্ন জেলার টাটা ইএস2-র বর্তমান ভাড়াটা কেমন যাচ্ছে। তো দর্শক, এই প্রসঙ্গে আমাকে সহযোগিতা করবেন এই মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজের মক্কা ট্রান্সপোর্টের ভাইজান সেলিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেলিম ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ। আচ্ছা সেলিম ভাই, বর্তমানে যে ভাড়াটা যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়, ভাড়াটা কেমন যাচ্ছে এ প্রসঙ্গে আমরা দর্শকদেরকে একটু জানানোর চেষ্টা করবো, যদি আপনি আমাদেরকে একটু সহযোগিতা করতেন। ইনশাআল্লাহ। আমাদের ভাড়াটা তো বিভিন্ন সময় বিভিন্ন তৈরি হয়। জি, এক এক সময় হাওয়া আপ ডাউন হয়। এখনকার বর্তমান যে ভাড়াটা যাচ্ছে, ভাড়াটার চার্ট আমরা তৈরি করছি, সেটা আপনাকে দিতে পারে, সেটা আপনাকে আলোচনা করতে পারে। আচ্ছা, ধন্যবাদ সেলিম ভাই। সুপ্রিয় দর্শক, সেলিম ভাই আমাকে তাদের ভাড়ার একটা চার্ট দিলেন, দেশের বিভিন্ন জেলায় বর্তমানে যে ভাড়াটা যাচ্ছে, তবে ভাড়াটা কখনো কখনো কিছুটা কম বেশি হয়ে থাকে। টাটা ইএস2-র গাড়িটার বর্তমান যে ভাড়াটা দেশের বিভিন্ন জেলায় আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। শুরু করছি, ব্রাহ্মণবাড়িয়া ভাড়া 10,000 টাকা, বান্দরবন 14,000 টাকা, বরগুনা 10,000 টাকা, বরিশাল 8,000 টাকা, বাগেরহাট 7,000 টাকা, ভোলা 14,000 টাকা, বগুড়া 4,000 টাকা, চাঁদপুর 10,000 টাকা, চট্টগ্রাম 12,000 টাকা, চুয়াডাঙ্গা 4,000 টাকা, কুমিল্লা 9,000 টাকা, কক্সবাজার 15,000 টাকা, ঢাকা 6,000 টাকা থেকে শুরু। অর্থাৎ একটু ভেতরে গেলে ভাড়াটা কিছুটা বৃদ্ধি পাবে। দিনাজপুর 7,000 টাকা, ফরিদপুর 8,000 টাকা, ফেনী 10,000 টাকা, গাইবান্ধা 5,500 টাকা, গাজীপুর 6,000 টাকা, গোপালগঞ্জ 6,000 টাকা, হবিগঞ্জ 10,000 টাকা, জয়পুরহাট 5,000 টাকা, জামালপুর 6,000 টাকা, যশোর 6,000 টাকা, ঝালকাঠি 10,000 টাকা, ঝিনাইদহ 3,000 টাকা, খাগড়াছড়ি 14,000 টাকা, খুলনা 6,000 টাকা, কিশোরগঞ্জ 7,000 টাকা, কুড়িগ্রাম 7,000 টাকা, কুষ্টিয়া 2,500 টাকা, লক্ষ্মীপুর 10,000 টাকা, লালমনিরহাট 7,500 টাকা, মাদারীপুর 7,000 টাকা, মাগুরা 5,000 টাকা, মানিকগঞ্জ 7,000 টাকা, মেহেরপুর 3,500 টাকা, মৌলভীবাজার 10,000 টাকা, মুন্সীগঞ্জ 7,000 টাকা, ময়মনসিং 7,000 টাকা, নওগাঁ 5,000 টাকা, নারায়ণগঞ্জ 8,000 টাকা, নরসিংদী 7,000 টাকা, নাটোর 2,000 টাকা, নবাবগঞ্জ 7,000 টাকা, নেত্রকোনা 10,000 টাকা, নীলফামারী 7,000 টাকা, নোয়াখালী 10,000 টাকা, নড়াইল 10,000 টাকা, পাবনা 1,500 টাকা, পঞ্চগড় 8,000 টাকা, পটুয়াখালী 10,000 টাকা, পিরোজপুর 10,000 টাকা, রাজবাড়ী 4,000 টাকা, রাজশাহী 2,500 টাকা, রাঙ্গামাটি 15,000 টাকা, রংপুর 7,000 টাকা, সাতক্ষীরা 7,000 টাকা, শরীয়তপুর 8,000 টাকা, শেরপুর 10,000 টাকা, সিরাজগঞ্জ 4,000 টাকা, সুনামগঞ্জ 11,000 টাকা, সিলেট 12,000 টাকা, টাঙ্গাইল 5,500 টাকা, ঠাকুরগাঁও 7,000 টাকা। সুপ্রিয় দর্শক, পাবনা জেলার ঈশ্বরদী থানা থেকে দেশের বিভিন্ন জেলায় টাটা ইএস2 এই গাড়িটার বর্তমান যে ভাড়াটা যাচ্ছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, তবে কখনো কখনো ভাড়াটা কিছুটা কম বেশি হয়ে থাকে, যেটা সেলিম ভাই বললেন। তো সুপ্রিয় দর্শক, এখন আমরা জানার চেষ্টা করি যে টাটা ইএস2 এই গাড়িতে আপনারা যদি কখনো গরু বা ছাগল নিতে চান, তো সেই ক্ষেত্রে এই গাড়িতে কয়টা গরু ধরতে পারে আমরা সেলিম ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি। আচ্ছা সেলিম ভাই, এই টাটা ইএস2 এই গাড়িটা যদি ছোট বাছুর নেওয়া যায় তাহলে কয়টা ধরবে? ছোট বাছুর নেওয়া গেলে পারে, ছোট বাছুর 6 থেকে 7টা বাছুর ধরবে। 6 থেকে 7টা? আচ্ছা, আর যদি বড় গরু নেওয়া যায় তাহলে এই গাড়িতে? বড় গরু নিলে পারে, আপনি গাই গরু নিলে পারে, 4টা গাই গরু ধরবে। গাই গরু ধরবে 4টা, অর্থাৎ বড় গরু 4টা ধরবে। আর চলুন সেলিম ভাই, আমরা
গাড়িটা একটু দর্শকদের দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টাটা ES2 গাড়ি, 2020 সালের গাড়ি। এটা 2020 সালের গাড়ি? হ্যাঁ, 20 সালের রেজিস্ট্রেশন, 20 সালের। আচ্ছা, রেজিস্ট্রেশন 20 সাল, নিউ মডেল গাড়ি না? হ্যাঁ, নিউ মডেল। আচ্ছা দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়িটা। আচ্ছা, গরু রাখার জন্য আলাদা ডালাটা উঁচু করে করা না? জি, ভালো রাখার জন্য আলাদা ডালা করা আছে। খুলে দেখাবো? জি, একটু খুলে দেখান। আলাদা সুব্যবস্থা করা আছে। আচ্ছা, পাপড়ি দিয়ে আলাদা সুব্যবস্থা। আচ্ছা দর্শক, আপনারা দেখছেন এই যে গাড়িটার বর্তমান ভেতরের অবস্থান, গরু টানার জন্য সিলিং করা রাখছে আলাদাভাবে। গরু রাখার জন্য আমাদের লাইসেন্স তো আমাদের পারফেক্ট আছে, গাড়ির কাগজ ফিটনেস পারফেক্ট, আমরা তো লাইসেন্স বিল ড্রাইভার তো গাড়ি চালাও না। জি, যেহেতু দূরে যাইতে হয় আপনাদের গাড়ি সম্পূর্ণ ওকে আছে? ওকে আছে। আচ্ছা, আশা করা যায় যে রাস্তাঘাটে কোনো প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা, সেলিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।